আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এক নম্বর প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে আঠারোশো সাতাত্তর সালে দুই সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন হতে কার্যকর হয় পহেলা মে আঠারোশো সাতাত্তর সাল থেকে কার্যকর হয় তিন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতটি ধারা আছে সাতান্নটি ধারা রয়েছে চার সুনির্দিষ্ট প্রতিকার আইন কী যে আইনে সুনির্দিষ্ট প্রতিকার বিষয় বর্ণিত আছে তাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন পাঁচ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতির কথা বলা হয়েছে পাঁচ ধারায় বলা হয়েছে ছয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকারের প্রতিকার দেওয়া যায় ও কি কি পাঁচ প্রকারের প্রতিকার দেওয়া যায় যথা সম্পত্তি অধিকার গ্রহণ নিষেধাজ্ঞা চুক্তি কার্যকর করা ঘোষণামূলক ডিগ্রি এবং রিসিভার নিয়োগ সাত কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় যেই কাজ করিতে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে প্রদান করা হয় আট কোন ধরনের প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না আর্থিক ক্ষতিপূরণের প্রতিকার নয় নিরোধক প্রতিকার কি কোনো কাজ করা হতে বিরত রাখার আদেশকে বলা হয় নিরোধক প্রতিকার দশ নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে এগারো দখল পুনরুদ্ধার কি বেদখল সম্পত্তি উদ্ধার করা কি বলা হয় দখল পুনরুদ্ধার বারো স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া যায় মামলার গুণাগুণের উপর ভিত্তি করে ডিগ্রি প্রদানের মাধ্যমে তেরো চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনে কত ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন ধারায় চোদ্দ চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরকরণের জন্য কোন ধারায় মামলা করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারায় পনেরো চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা কোন ধারায় করা যায় বারো ধারায় করা যায় ষোলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোন আইনে কত ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঞ্চান্ন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা রয়েছে সতেরো ঘোষণামূলক মোকদ্দমা কোন আইনের কোন ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় আঠারো সরকার কর্তৃক ব্যদখল হইলে দখল পুনরুদ্ধারের মামলা এই আইনে কত ধারায় আট ও বিয়াল্লিশ ধারায় রয়েছে উনিশ দখল পুনরুদ্ধারের মামলা কোন আইনে কত ধারায় দায়ের করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় বেদখলের ছয় মাসের মধ্যে দায়ের করতে হয় ছয় মাস অতিবাহিত হলে আট ও বিয়াল্লিশ ধারার মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে বেদখলের বারো মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে বিশ কত দিনের মধ্যে নয় ধারার মামলা দায়ের করিতে হয় বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে দায়ের করতে হয় একুশ এই মামলায় ফি কত অ্যাডভার্মাম কোর্টফিয়ার অর্ধেক প্রদান করতে হয় বাইশ ছয় মাসের মধ্যে মামলা করা না গেলে আর কোন প্রতিকার রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা ও বিয়াল্লিশ ধারা মোতাবেক সত্য ঘোষণা ও দখল প্রধানের মামলা দায়ের করা যাবে বেদখল হওয়ার তারিখ হইতে বারো মাসের মধ্যে এই মামলা দায়ের করতে হবে তেইশ দলিল সংশোধনের মামলা কত ধারায় এই আইনের একত্রিশ ধারায় চব্বিশ দলিল বাতিলের মামলা কত ধারায় এই আইনের উনচল্লিশ ধারায় পঁচিশ ক তার খণ্ড জমি ক্ষয়ের নিকট বিক্রি করার চুক্তি করল কিন্তু পরে সে চুক্তি মোতাবেক বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে অস্বীকার করল কয়ের কি প্রতিকার রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধরা মোতাবেক চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের মামলা করতে পারবে ছাব্বিশ কোন ধরনের চুক্তি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় যে সমস্ত চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভরশীল তা আদালতের মাধ্যমে যোগ্য নয় যেমন সিনেমায় অভিনয়ের চুক্তি মঞ্চে গান গাওয়ার চুক্তি ইত্যাদি সাতাইশ কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া যায় বিয়াল্লিশ ধারায় প্রতিকার পাওয়া যাবে আটাইশ সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধরনের নিষেধাজ্ঞার উল্লেখ আছে তিন প্রকারের নিষেধাজ্ঞার উল্লেখ আছে উনত্রিশ নিষেধাজ্ঞা নামঞ্জুর করা হয় কোন ধারামতে মতে ছাপ্পান্ন ধারা তিরিশ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতান্ন ধারায় কি আছে চুক্তির না সূচক অংশ পালনে বাধ্য করা অর্থাৎ নেতিবাচক চুক্তি রয়েছে একত্রিশ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর কী ধরনের আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূল আইন বত্রিশ ঘোষণামূলক মোকদ্দমার ফি কত প্রতিটি ঘোষণার জন্য তিনশো টাকা তেত্রিশ আপনার জমি দখল করে নিতে চাচ্ছে কি করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন ধারা মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করব চৌত্রিশ পার্টনারশিপে নিষেধাজ্ঞা চাওয়া যায় কি না পার্টনারশিপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়া যায় না পঁয়ত্রিশ সুনির্দিষ্ট প্রতিকার বলতে কি বুঝেন বাদী তার যে দাবিগুলো উল্লেখ করে দেওয়ানি আদালতে মোকাদমা দায়ের করেন আদালত যদি তাকে ঠিক সেই প্রতিকারগুলোই প্রদান করেন তাহলে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলা যাবে চত্রিশ অস্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে কত ধারায় বলা হয়েছে দশ ধারায় বলা হয়েছে সাইত্রিশ শর্ত সাপেক্ষে খাস দখলের মোকদ্দমায় বিবাদী হেরে গেলে কি করবেন আপিল করা যাবে আটত্রিশ বিয়াল্লিশ ধারায় মোকদ্দমা করার পর হারিয়ে গেলে কি করবেন সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকাদ্দমা দায়ের করব যেটি আট ও বিয়াল্লিশ ধারা অনুযায়ী করতে হয় উনচল্লিশ স্থাপর সম্পত্তিতে সত্য আছে দখল নাই কি করবেন সত্য ঘোষণা দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করব চল্লিশ কত ধারায় সুনির্দিষ্ট চুক্তি পালনযোগ্য হয় না একুশ ও একুশের ক ধারায় একচল্লিশ দলিল রদ বা বাতিল করার জন্য কি প্রমাণ করতে হয় দলিলটি বাতিল বা বাতিলযোগ্য দলিলটি বাতিল না হলে বাতিল অপরণীয় ক্ষতি সাধন হবে এই বিষয়টি প্রমাণ করতে হবে বিয়াল্লিশ পিতার মৃত্যুর পর একটি ভুয়া রেজিস্ট্রি দলিল উপস্থাপিত হলে কি করবেন দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করব তেতাল্লিশ আংশিক দলিল বাতিলের মোকদ্দমা কত ধারায় চল্লিশ ধারায় রয়েছে চৌচল্লিশ ঘোষণামূলক ডিগ্রি কখন মঞ্জুর হয় না ঘোষণার সঙ্গে আনুষাঙ্গিক প্রতিকার না চাইলে মঞ্জুর হয় না পঁয়তাল্লিশ সত্যের অধিকারের অথবা পদের অধিকারের বিষয়ে কালিমা দেখা দিলে কি করবেন সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করব ছেচল্লিশ ভুলে অন্যের নামে আপনার সম্পত্তি রেকর্ড হলে কি করবেন রেকর্ড সংশোধনের মোকাদ্দমা দায়ের করব সাতচল্লিশ রিসিভার নিয়োগ কত ধারায় রিসিভার নিয়োগ চৌচল্লিশ ধারায় আটচল্লিশ সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে আমরা এই প্রশ্নটি একটু আগেও পড়েছি তিন ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে ঊনপঞ্চাশ বাড়ি হইতে বেদখল করতে চাইলে কি করবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকাদ্দা দায়ের করব পঞ্চাশ চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয় উভয় পক্ষের শুনানি ও শাক্ষ গ্রহণপূর্বক বিচার নিষ্পত্তির পর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় একান্ন স্থায়ী নিষেধাজ্ঞার আপিল কত ধারায় দেয়ান কার্যবিধির ছিয়ানব্বই ধারায় বান্ন স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কিসের মাধ্যমে করতে হয় এটি কি মূল মামলা স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আর্জি দাখিলের মাধ্যমে করতে হয় এটি অবশ্যই একটি মূল মামলা তিপ্পান্ন কোনো ফৌজদারি মোকাদ্দমার কার্যক্রম স্থগিত করার জন্য কি আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন উত্তর হবে না চুয়ান্ন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে না দরখাস্ত দাখিলের মাধ্যমে চাইতে হয় উত্তর হবে আর্জি দাখিলের মাধ্যমে চাইতে হয় পঞ্চান্ন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কি করা হয়ে থাকে নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা হয়ে থাকে ছাপ্পান্ন অত্র আইনের সাতান্ন ধারার মূল বক্তব্য কী চুক্তির না সূচক অংশ পালনে কোনো পক্ষকে বাধ্য করা যাবে সাতান্ন যেই ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণের কোনো মানদণ্ড নাই সেক্ষেত্রে আদালত কি করবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি প্রদান করবেন আটান্ন যেই ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রমের জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত কি আদেশ দিবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবেন উনষাট নিরোধক প্রতিকার কি কোন কার্য হইতে বিরত রাখার আদেশ প্রদান করাকে বলা হয় নিরোধক নিরোধক প্রতিকার প্রতিকার মঞ্জুর করা হয় নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে একষট্টি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ প্রদান আদালতের কোন ধরনের ক্ষমতা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা আজকের লেকচারটি এখানে শেষ করছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যদি আমার লেকচারগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শীঘ্রই আপনাদের জন্য আরও লেকচার নিয়ে আসবো আল্লাহ হাফিজ